আজ থেকে আড়াই বছর আগে হঠাৎ করে আমার ওই ঘাড়ে একটু মানে ব্যথা পাই। উনি আমার ওই বড়ি দিল, ব্যথার বড়ি দিল। ব্যথার বড়ি দেওয়ার পরে আমি খাইলাম, ওই তো একটু ভালো লাগলো, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওইটা ব্যথা যাচ্ছে না, ব্যথা যাচ্ছে মানে ওষুধ খাচ্ছেন একটু ভালো থাকতেছেন, ব্যথাটা কমতেছে, কিন্তু আবার সেই ব্যথাটা ফিরে, আবার সেই ব্যথা। প্রথম যখন ঘাড়ে ব্যথা, আমরা অনেকেই ভাবি যে হয়তো বালিশে শোয়ার কারণে বা এই ধরনের কারণে হয়তো হতে পারে, আপনি হয়তো তেমনটাই ভেবেছিলেন, কিন্তু দেখছেন ব্যথাটা আপনার যাচ্ছে না, কারণ বালিশে হয়তো দুই তিন দিনে চলে যায়, ব্যথাটা আর আপনার যাচ্ছে না। না, ব্যথা যাচ্ছে না। আমি হঠাৎ করে এই স্যারের কথা, আমার এক ভাতিজা, ভাতিজা আমার বলো যে ভাতিজারও একই অবস্থা, সেও ইন্ডিয়া চলে যাবো। পরে আমার কাছে বলে ভাতিজা, কাকা ইন্ডিয়া যেতে হবে না, শোভলা প্রধান, ডক্টর শোভলা প্রধান, সে ভালো চিকিৎসা দেয়, সেখানে আমি ট্রিটমেন্ট নেন। চলো তাহলে দুই চাষা বাস্তা একসঙ্গে যাই, করলে আপনি যান আমি পরে যাব। যাক, পরে আমি আসলাম, আসে স্যারের দেখালাম, স্যারের দেখার পরে স্যার বললো যে 15 দিনের জন্য ভর্তি হয়ে। পরে আমি বললাম যে স্যার তাহলে আমি তো ওইরকম পিবার শুনে আসি নাই, তা আমি বাসায় যে আমার বাড়ির শাহগঞ্জের দূরে, তা আমি এক সপ্তাহের ওষুধ দেন, আমি এক সপ্তাহ ওষুধ খাই, আমার এক সপ্তাহ পরে আসতেছি। এক সপ্তাহ পরে আবার আইসে, এক সপ্তাহ পরে আবার আসলাম, আসার পরে ভর্তি হইলাম। আমি আজ 12 দিন ধরে মনে করেন যে এই জায়গায় আছি আপনাদের হসপিটালে, মোটামুটি আল্লাহর রহম ভালো ইনশাল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। সেই 12 দিন আগের আপনার ভর্তি হওয়ার আপনি আর আজকে 12 দিন পরে, জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। সেই ঘাড়ের ব্যথা, যে অসহ্যকর ব্যথা, জি কোমরের ব্যথা, জি যেটার জন্য আপনি সুদূর ইন্ডিয়াতে চলে যেতে চেয়েছেন, অনেকগুলো টাকার ব্যাপার, অনেক কষ্টেরও ব্যাপার, জি সেই সব কিছু মায়া ত্যাগ করেও আপনি যেতে চেয়েছেন, এই যে আপনি এসেছেন ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের দেশে, আমাদের সেই বাংলাদেশে, জি যেখানে এখন সেই পাশ্চাত্যের উন্নত চিকিৎসাগুলো হয়, আপনার কি মনে হয় না যে আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল? এখানে এসে আমি এখানকে মনে হয় যে আমার বাংলাদেশে চিকিৎসা ভালো আছে, আমি বাংলাদেশ সেই চিকিৎসা নিব, আমি ইন্ডিয়া কেন যাব? সেই ভরসাটা আবার ফেরত এসেছে দেশে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই মেডিকেল বিডির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, একের পর এক যখন রোগীরা সুস্থ হতে থাকেন, ভালো হতে থাকেন, এবং সেই জিনিসটা যখন আমরা দেখতে পাই এবং তাদের কাছ থেকে শুনতে পাই, তাদের এত বছরের কষ্ট, যখন তাদের এত বছরের কষ্ট, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করা, চিকিৎসা নেওয়া, আবার যখন সুস্থ হতে পারছেন না একটি সঠিক ডায়াগনোসিসের অভাবে অথবা একটি সঠিক চিকিৎসার অভাবে, সেই জীবনটা যখন সম্পূর্ণ দুঃখে পর্যবসিত হয় এবং সেখান থেকে যখন তারা ফিরে আসেন, সেই জিনিসটা দেখতে সত্যি আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা চাই আমাদের প্রতিটা বাবা মা ভাই বোন যারা অসুস্থ আছেন, প্রত্যেকে যাতে সুস্থতা লাভ করেন, ব্যথার জন্য যাতে কেউ কষ্টে না থাকেন। দর্শক, আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি গত প্রায় 2 থেকে 2.5 বছর যাবত কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগেছেন। এর আগে উনি স্বাভাবিক ছিলেন, সুস্থ স্বাভাবিক সব ধরনের কাজ উনি করতেন, বাট হঠাৎ করেই এই ব্যথা নামক জিনিসটা ওনার পুরো জীবনটাকে একরকম প্রায় অন্ধকারে নিমজ্জিত করে ফেলেছিল। বাট উনি কিন্তু সেখানে থেমে যাননি, উনি চেষ্টা করে গেছেন এবং একটা সময় উনি সফলতা পেয়েছেন। আজকে ওনার সেই সফলতার কথাই আপনাদেরকে শোনাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম জুলাসউদ্দিন। জুলাসউদ্দিন, জি। বয়স 46 বছর। বয়স 46 বছর। বাংলাদেশে কোথায় থাকেন? জামালপুর জেলা। জামালপুর জেলাতে। জামালপুরে কোথায়? জামালপুর আপনার আমাদের উপজেলা হলো আপনার মেলান্দ। মেলান্দ, জি স্যার। পেশাগতভাবে আপনি কি করেন ওখানে? আমি কাঁচামরিচের আড়তদারি করি। আচ্ছা, কাঁচামরিচের আড়তদারি করেন। দীর্ঘ সময় বসে থাকতে হয় মনে হয় আপনাকে ওখানে? হ্যাঁ, কিছুক্ষণ বসে থাকতে হয়। আচ্ছা, দাঁড়াই হয়েছিল কতদিন আগে? আজ থেকে 2.5 বছর আগে হঠাৎ করে আমার ওই ঘাড়ে একটু মানে ব্যথা পাই।
আচ্ছা, ব্যথা পান বলতে কোনো ভাবে কি কোনো কাজ করতে না, কোনো কাজ করতে না, এমনি এমনি ব্যথা লাগতো, হঠাৎ করে দেখছি যে হঠাৎ করে ব্যথা লাগতো। পরে আমি ওই আমার এক ছোট ভাই ডাক্তার, তে ওকে যাই জিজ্ঞেস করলাম যে যে ছোট ভাই আমার তো জানি ব্যথা করতেছে, তে উনি আমার ওই বড়ি দিল, ব্যথার বড়ি দিল। আচ্ছা, ব্যথার বড়ি দেওয়ার পরে আমি খাইলাম, ওই তো একটু ভালো লাগলো, কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওইটা ব্যথা আর যাচ্ছে না, ব্যথা মানে ওষুধ খাচ্ছেন একটু ভালো থাকতেছেন, ব্যথাটা করতেছেন, কিন্তু আবার সেই ব্যথাটা ফিরে, আবার সেই ব্যথা। প্রথম যখন ঘাড়ে ব্যথা, আমরা অনেকেই ভাবি যে হয়তো বালিশে শোয়ার কারণে বা এই ধরনের কারণে হয়তো হতে পারে, আপনি হয়তো তেমনটাই ভেবেছিলেন, কিন্তু দেখছেন ব্যথাটা আপনার যাচ্ছে না, কারণ বালিশে হয়তো দুই তিন দিনে চলে যায়, ব্যথাটা আর আপনার যাচ্ছে না, না ব্যথা যাচ্ছে না। তারপরে কি করলেন? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম জামালপুর ডাক্তার দেখাইলাম। ডাক্তারে তো আমার ওই আপনি রি দিল, আপনি এক্সো করলো, এক্সো করার পরে একটা ব্যায়াম দিল, তে ব্যায়ামও করলাম। পরে কিছুদিন পরে হয়তো একটু লানি আরাম পাইলাম, তারপরে আবার ওই মানে ওই অবস্থায়, একই অবস্থা, একই অবস্থায়। পরে আমি মানে আমার মেয়ে ছিল, মেয়ে তখন বলো যাবো এনে এগুলো না, চলো মুমিসিং যাই। আমার মেয়ে মুমিসিং সৈয়দ নজরুল নজরুলের লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা, পরে আমি মেয়ের সঙ্গে মুমিসিং চলে যাই। আচ্ছা, মুমিসিং যাই ওখানে। ব্যথাটা কি শুধু ঘাড়েই ছিল নাকি রেফার হয়েছিল কোমরে? না, তখন কোনো কোমরে, তখন কোমরে ছিল না, শুধুমাত্র ঘাড় পর্যন্ত ছিল, শুধু ঘাড়েই ছিল। মনে হতো যে সারাক্ষণ ভারী একটা জিনিস আছে কাঁধের উপরে, আর জ্বলতো জ্বলতো। আচ্ছা, হ্যাঁ জ্বলতো। পরে আমি মুমিসিং চলে গেলাম, মুমিসিং যাওয়ার পরে মেয়ে ডাক্তার দেখাইলো, দেখার পরে এমআরআই করলাম, ওখানেও মোটামুটি আপনার প্রায় ছয় মাস ওষুধ খাইলাম। আচ্ছা, ওইখানে তারা কি কোনো ডায়াগনোসিসে কোনো কিছু বলেছিল যে কি সমস্যা বা এই ধরনের? হ্যাঁ, বলছে যে নার্ভের সমস্যা, নার্ভের সমস্যা, নার্ভের সমস্যা। ঠিক আছে, নার্ভের সমস্যা। পরে আমি ওষুধ খাইতেছি, মানে ওই ব্যায়াম দিল, ব্যায়াম দেওয়ার পরে ব্যায়াম করি। আমরা তো ব্যবসায়িক মানুষ, অনেক সময় মনে করেন যে আসলেও মানে কাজের জন্য আসলে হয়ে ওঠে না, ব্যায়াম ঠিকমতো ব্যায়ামটা করতে পারি না, চাকু এভাবে মোটামুটি ভালো। তারপর হঠাৎ করে মনে করেন যে গত বছর আপনার আপনার এই কাঁচামরিচের সিজন আসতে আছে, এই সিজনে মানে মাঝখানে যে আমার ব্যথাটা বেড়ে গেল, আবার আবার বেড়ে গেল। আচ্ছা, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এখানে বাংলাদেশে আর চিকিৎসা হবে না, আমি ইন্ডিয়াতে চলে যাব। আচ্ছা, তা আমি পাসপোর্টও করলাম, পাসপোর্ট করলাম, যে কোনো আপনার এই মহামারী করোনার ভাইরাসের কারণে তখন আর যেতে পারলাম না, তো আমি ব্যথা ভোগ করতেছি। মানে সর্বোচ্চ খারাপ কি হয়, এরকম হয়েছিল কি যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, বা কাজ সাহায্য ছাড়া যেতে পারছেন না বাথরুমে, না এরকম এরকম ধরনের অসহ্যকর একটা ব্যথা সারাক্ষণই ছিল? হ্যাঁ, মানে একটু মনে করেন যে ওই যে ব্যথা যখন হয় তখন গই যাবার যায়, একটু বড়ি খাই, ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথাটা একটু কমে থাকছে, আবার সেটা ফিরে, আবার দেখা গেছে আবার হচ্ছে। এই অবস্থায় মনে করেন যে আপনি চলে গেল, পরে করোনা ভাইরাসের কারণে আমি তো ইন্ডিয়া চলে যেতে পারলাম না, আবার এখন মনে করেন যে আমাদের এলাকাতে মরিচের সিজন আসতেছে। আমি হঠাৎ করেই স্যারের কথা, আমার এক ভাতিজা, ভাতিজা আমার বলো যে ভাতিজারও একই অবস্থা, সেও ইন্ডিয়া চলে যাবো। পরে আমার কাছে বলে ভাতিজা, কাকা এই ইন্ডিয়া যেতে হবে না, শোভলা প্রধান, হ্যাঁ ডক্টর শোভলা প্রধান, সে ভালো চিকিৎসা দেয়, সেখানে আমি ট্রিটমেন্ট নেন। চলো তাহলে দুই চাষা বাস্তে একসঙ্গে যাই, করলে আপনি যান আমি পরে যাব। আচ্ছা, যাক। পরে আমি আসলাম, আসে স্যারের দেখালাম, স্যারের দেখার পরে স্যার বললো যে 15 দিনের জন্য ভর্তি হয়ে। আচ্ছা, পরে আমি বললাম যে স্যার তাহলে আমি তো ওইরকম প্রিপারেশন নিয়ে আসিনি, তা আমি বাসায় যে আমার বয়স অনেক দূরে, তা আমি এক সপ্তাহের ওষুধ দেন, আমি এক সপ্তাহ ওষুধ খাই, আবার এক সপ্তাহ পরে আসতেছি। এক সপ্তাহ পরে আবার আইসে, এক সপ্তাহ পরে আবার আসলাম, আসার পরে ভর্তি হইলাম। আমি আজ 12 দিন ধরে মনে করেন যে এই জায়গায় আছি আপনাদের হসপিটালে, মোটামুটি আল্লাহর রহম ভালো ইনশাল্লাহ, আমি এনকে আলহামদুলিল্লাহ। সেই 12 দিন আগের আপনার ভর্তি হওয়ার আপনি আর আজকে 12 দিন পরে, জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। সেই ঘাড়ের ব্যথা, যে অসহ্যকর ব্যথা, জি
কোমরের ব্যথা, যেটার জন্য আপনি সুদূর ইন্ডিয়াতে চলে যেতে চেয়েছেন, অনেকগুলো টাকার ব্যাপার, অনেক কষ্টেরও ব্যাপার, সেই সবকিছু মায়া ত্যাগ করেও আপনি যেতে চেয়েছেন, এই যে আপনি এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের দেশে, আমাদের সেই বাংলাদেশে, যেখানে এখন সেই পাশ্চাত্যের উন্নত চিকিৎসাগুলো হয়, আপনার কি মনে হয় না যে আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল? এখানে এসে আমি এখানকে মনে হচ্ছে যে আমার বাংলাদেশে চিকিৎসা ভালো আছে, আমি বাংলাদেশ সেই চিকিৎসা নিব, আমি ইন্ডিয়া কেন যাব, সেই ভরসাটা আবার ফেরত এসেছে ইনশাল্লাহ। তো এই যে দীর্ঘদিনের যে একটা কষ্ট, বই বানানোর কষ্ট, হঠাৎ করে আপনার সেই ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আপনার কাছে? এখানকে তো ইনশাল্লাহ আল্লাহর রহম ভালো, হ্যাঁ এখন তো ব্যথা নাই ইনশাল্লাহ, আল্লাহর রহম খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল যখন ব্যথার যন্ত্রণায় আপনি আরেকটা মানুষের ভিডিও দেখেছেন বা আপনার ভাতিজার কথা শুনেছেন, অনেকের কাছ থেকে অনেক সাজেশন নিয়েছেন, আজকে ঠিক আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাকে এরকম অসংখ্য মানুষ এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? আমি অবশ্যই বলবো যে আমি আমার দেশের মানুষ এবং বিদেশে যারা আবাসিক ভাই বন্ধুরা আছে, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের ব্যথা নিয়ে আর কোথাও যেতে হবে না ইনশাল্লাহ। আমি মনে করি যে এখানে ডিপি হসপিটালে এসে আসলে পরে স্যারকে দেখালে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমান রাহিম ব্যথা সেরে যাবে আলহামদুলিল্লাহ। আর এনে আরও আমি অনেকই অনুতপ্ত যে এনে যারা আসলে থেরাপিতে যা যে ছোটো ভাই বড় ভাইয়েরা আছে তাদের অসীম মানে আগ্রহ, তো মানে খুবই আগ্রহ, তো তাদের অক্লান্ত চেষ্টা এবং তাদের পরিশ্রমে আজকে আপনি খুব দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে গেছেন এবং মানে ওদের খুবই চেষ্টা, তারা কিভাবে সেবা দিতেছে, তারপরে সিস্টারেরা অনেক সময় সবসময় খোঁজখবর নিতেছে, আয় বলতেছে হ্যাঁ যখন দরকার তখন এই নাম্বারে রিং দেবেন আমাদের বলবেন, মানে ওদের সেবায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আল্লাহ রহমান রাহিম আমাকে সুস্থ করে তুলছে আলহামদুলিল্লাহ। বাকিটুক উপর আল্লাহর ইচ্ছে। তা আমি আমার পক্ষ থেকে আমি আসলেও বেশি কিছু বলতে চাই না, আমি স্যারকে শুধু এইটুকুই দোয়া করব যে আল্লাহ পাক যেন তার লেখায় দান করুক, মানুষের সেবা করার জন্য আল্লাহ পাক তাকে তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহ আপনাকে কবুল করুক। দর্শক এই যে দেখুন, এই যে আমাদের ভাই দেখুন গত আড়াই বছর যাবৎ ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছেন এবং দেশে যখন উনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেও যখন উনি সফলতা পাচ্ছিলেন না, ব্যথা যখন একটা সময় চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে উনি চিকিৎসার জন্য যাবেন, উন্নত চিকিৎসার জন্য যাবেন। বাট দেখুন একটি সঠিক তথ্য, একটি সঠিক ইনফরমেশন কিন্তু ওনার জীবনটাকে বদলে দিয়েছে, ওনাকে যেতে হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এবং উনি যখন ওনার কথা মতো এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন, দেখুন খুব অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং ভালো হয়ে গেছেন এবং উনি এখন কনফিডেন্ট যে উনি ওনার সেই আগের কাজগুলো আবার ঠিক আগের মতোই উনি করতে পারবেন, ভালোভাবেই করতে পারবেন। দর্শক আসলে উন্নত চিকিৎসার জন্য এখন আর আমাদের বাইরে যেতে হয় না, আমাদের দেশেই সেই ধরনের চিকিৎসাটা হয় এবং খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন যারা এই ধরনের ট্রিটমেন্ট আমাদের দেশেই দিয়ে থাকেন। আমাদের দেশের উপরে ভরসা রাখুন, আমাদের দেশের মানুষের উপরে ভরসা রাখুন, আশা করি আপনাদেরকে ঠকতে হবে না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি
এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।